নমস্কার, এই মুহূর্তত কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ ওলাই পৰিছে। অসমকে ধৰি ভাৰতবৰ্ষ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাই আছে। অসমৰ প্ৰত্যেকগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে আমাৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণৰ বাবে মহম্মদ ভয়ংকৰ বাবে বৃদ্ধি পাবলৈ ধৰিছে কৰোনা ভাইৰাছ। তাৰ মাজতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক, বৈঠকতে ঘোষণা কৰিছে অসমত লকডাউনৰ কথা, কৈছে কি কি বন্ধ থাকিব, কি কি খোলা থাকিব, লগতে মেট্ৰিক আৰু উচ্চতৰ মাধ্যমিকৰ দ্বিতীয় বাৰৰ ফাইনেল পৰীক্ষাৰ চূড়ান্ত সিদ্ধান্ত কি লৈছে সবিশেষ এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আলোচনা কৰিম। লগতে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আছো আজি এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে। গতিকে আপোনালোকে মনোযোগেৰে সকলোকে ভিডিঅ'টো চাই থাকিব আৰু আমাৰ চেনেলটোত যদি নতুন গৈ আছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থৈ যাব, এনেধৰণৰ নতুন নতুন সদায় ভিডিঅ'বিলাক পাই থাকিবলৈ। প্ৰত্যেকগৰাকী ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে আমাৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণে এই পেজকেইটাৰ প্ৰতি মনোযোগেৰে চাই যোৱাটো খুবেই দৰকাৰী। কৈছে যে কৰোনা প্ৰতিৰোধৰ বাবে দেশত লকডাউনেই হৈছে অন্তিম পথ। কৈছে যে পুনৰ লকডাউন সন্দৰ্ভত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ এক গুৰুত্বপূৰ্ণ বৈঠক। লকডাউনেই হৈছে অন্তিম উপায়, কৈছে কৰোনাৰ ভয়াৱহ প্ৰতি লক্ষ্য ৰাখি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰত্যেকখন ৰাজ্যক লকডাউন দিয়াৰ আহ্বান জনাইছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মংগলবাৰ ৰাষ্ট্ৰক উদ্দেশ্যে ভাষণ দিয়াৰ কথা ঘোষণা কৰাৰ পাছতে সকলোৱে পুনৰ লকডাউন হ'ব পাৰে বুলি সংকাত হৈ পৰিছিল। কিন্তু প্ৰধানমন্ত্ৰীয়ে দিয়া তেওঁৰ 19 মিনিটৰ ভাষণত স্পষ্ট কৰিছে যে দেশত লকডাউনৰ দিহু আগবঢ়া নাই। প্ৰধানমন্ত্ৰীয়ে ইয়াৰ পৰিৱৰ্তে সৰু সৰু কণ্টেইনমেণ্ট জ'ন কৰোনা বিধি পালনৰ গুৰুত্ব প্ৰদান আৰোপ কৰে। কৈছে যে সেইদৰে ৰাজ্যসমূহক কৰোনা প্ৰতিৰোধৰ অন্তিম উপায় হিচাপে লকডাউন ব্যৱহাৰ কৰাৰ আহ্বান জনাইছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে তেওঁৰ ভাষণত কয় যে কৰোনা ভাইৰাছৰ বিৰুদ্ধে দেশে আজি যিহত যুঁজ দিছে, কৰোনাৰ দ্বিতীয় ড'জ দেহবায়ে যি যন্ত্ৰণাৰ মাজেৰে আগবাঢ়িছে, তাত পৰিয়ালৰ এগৰাকী সদস্যৰ দৰে মই আপোনালোকৰ সৈতে আছোঁ। চিকিৎসক, আৰক্ষী, চাফাই কৰ্মীসকলৰ প্ৰশংসা কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে কয় যে তেওঁলোকে নিজৰ পৰিয়ালৰ কথা নাভাবি যিদৰে সমাজৰ বাবে কাম কৰি আছে সেয়ে প্ৰশংসনীয়। বিগত কেইদিন ধৰি যি সিদ্ধান্ত লোৱাইছে তথা পদক্ষেপ গ্ৰহণ কৰাইছে যিয়ে ক্ষিপ্ৰতাৰে পৰিস্থিতি উন্নত কৰিব বুলিয়ে মোদীয়ে জনায়। কৈছে এইবাৰ দেশত অক্সিজেন চাহিদা বৃদ্ধি পোৱা বুলি উল্লেখ কৰি ইয়াৰ সমাধানৰ বাবে কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰ আৰু বেচৰকাৰী সংস্থাসমূহে কাম কৰিছে বুলি জানিবলৈ দিছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। মুহূৰ্তত আমাৰ মাজলৈ আহি পৰিছে আন এক বিগ ব্ৰেকিং নিউজ, মেট্ৰিক ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। কৈছে যে শিক্ষাৰ্থীৰ শৈক্ষিক জীৱনত আগ স্থান দিবলৈ সেৱাক আহ্বান জনাইছে আছুৱে। উচ্চত উদ্বেগজনকভাৱে বৃদ্ধি পাইছে কোভিড মহামাৰীৰ প্ৰাদুৰ্ভাৱ। ইয়াৰ মাজতে চমু চাপি আহিছে হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ দিন। কিন্তু কোভিড জটিল ৰূপ ধাৰণ কৰাত দেশৰ বিভিন্ন ৰাজ্যত শিক্ষান্ত পৰীক্ষা ইতিমধ্যে বাতিল কৰিছে। অসমতো পৰিস্থিতি দিনে দিনে জটিলতাৰ হৈ গৈ আছে। তেনে প্ৰেক্ষাপটত শিক্ষান্ত পৰীক্ষাৰ পৰীক্ষাৰ্থী তথা অভিভাৱকসকলে উদ্বিগ্নতাৰ মাজত দিন কটাইছে। এনে এক জটিল পৰিস্থিতিত ছাত্ৰ ছাত্ৰীৰ শৈক্ষিক জীৱনক আগস্থান দি ফলপ্ৰসূ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবলৈ সৌধু অসম ছাত্ৰন্তাই অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদৰ সেৱাৰ অধ্যক্ষক আহ্বান জনাইছে। এই সন্দৰ্ভত ছাত্ৰন্তাৰ সভাপতি দীপাংক কুমাৰ নাথ আৰু সাধাৰণ সম্পাদক শংকৰ জ্যোতি বৰুৱাৰ নেতৃত্বত ছাত্ৰন্তাৰ এটা প্ৰতিনিধি দলে আজি সেৱাৰ অধ্যক্ষ ৰমেশ চন্দ্ৰ জৈনক সাক্ষাৎ কৰি এক বৈঠকত মিলিত হয়। বৈঠকত ছাত্ৰ সন্থাৰ দলটোৱে অধ্যক্ষ জৈনক কয় যে শিক্ষাৰ্থীসকলৰ বহুমূলীয়া শৈক্ষিক বৰ্ষ কোনো কাৰণে নষ্ট হ'ব নালাগিব। এনে সময়তে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ স্বাস্থ্যৰ প্ৰতিও কোনো ধৰণৰ বাবুকি আহিব নালাগিব। সেয়ে দুটা দিশলৈ লক্ষ্য ৰাখি শীঘ্ৰে যথা সময়ত ছাত্ৰ ছাত্ৰীৰ শৈক্ষিক জীৱনক আগস্থান দি ফলপ্ৰসূ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব লাগে। কিন্তু এই ক্ষেত্ৰত ফলপ্ৰসূ সেই পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ ছাত্ৰ সন্থাৰ দলটোৱে অধ্যক্ষ জৈনক আহ্বান জনায়। যোৱা 12 এপ্ৰিলত সেৱাই জাৰি কৰা জাননীখনত সম্পূৰ্ণৰূপে বাতিল কৰিবলৈ প্ৰতিনিধি দলটোৱে অধ্যক্ষ জৈনক দাবী জনায়। লগতে অসমীয়া ভাষা সন্দৰ্ভত নীতিগত সিদ্ধান্ত বাহাল ৰাখিবলৈ দাবী জনায়। অৰ্থাৎ 12 এপ্ৰিলত এটা নটিচ পাইছিল, ঘোষণা কৰি পঠাইছিল, যিটো নটিচত কৈছিল যে অসমত মেট্ৰিক পৰীক্ষা বাতিল কৰিবলৈ। যোগাযোগ সেৱাই জাৰি কৰা জাননীখনত কোৱা হয় যে অসমীয়া ভাষাটো কোনো ছাত্ৰ বা ছাত্ৰীয়ে মুখ্য বিষয় হিচাপে নলৈ ঐচ্ছিক বিষয় হিচাপে ল'ব পাৰিব। যদি মুখ্য বা ঐচ্ছিক কোনো এটা দিশত শিতানতে ল'ব নোখোজে তেতিয়া নম্বৰৰ তালিকাত যোগ নোহোৱা এটি বিষয় হিচাপে পৰিব লাগিব। অৰ্থাৎ অসমীয়া মাতৃভাষা কোৱা ছাত্ৰ ছাত্ৰীয়েও অসমীয়া বিষয়ত নপৰাকৈ শিক্ষা হাং কৰিব পাৰিব। সিদ্ধান্ত অসমীয়া আৰু অসম বিৰোধী বুলি উল্লেখ কৰি অসমীয়া ভাষাৰ ক্ষেত্ৰত ছাত্ৰ সন্থা শিক্ষাবিদ আৰু পৰিষদৰ কৰ্তৃপক্ষৰ মাজত হোৱা পূৰ্বৰ আলোচনাৰ নীতিগত সিদ্ধান্ত বাহাল ৰাখিবলৈ প্ৰতিনিধি দলটোত অধ্যক্ষক জৈনক দাবী জনায়। বৈঠকত ছাত্ৰ উপ সন্থাৰ উপসভাপতি উৎপল শৰ্মা, শিক্ষা সম্পাদক ববজিৎ বেজবৰুৱা, সাংগঠিক সাম্পাদিক ৰাইফুদ্দিন আহমেদ, দিবজ্যোতি মেধি, সদৌ কামৰূপ জিলা ছাত্ৰ সন্থাৰ সাধাৰণ সম্পাদক টুটুমণি কলিতা আৰু সদৌ গুৱাহাটী ছাত্ৰ সন্থাৰ সভাপতি আনোৱাৰ হুছেইনৰ উপস্থিত থাকে। এই মুহূৰ্তত আমাৰ মাজলৈ আহি পৰিছে আন এক বিগ ব্ৰেকিং নিউজ, মেট্ৰিক আৰু উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষা বাতিলৰ দাবীত এইবাৰ ৰাজপথত প্ৰতিবাদত নামিছে হেজাৰ হেজাৰ শিক্ষাৰ্থী।
কোভিড-19 ভয়াবহতার মাজতে অহা মাহত অনুষ্ঠিত হবলগীয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা বাতিল করার দাবিত মঙ্গলবারে হাটহিংমারি কেইবাখনো বিদ্যালয়ের হতাধিক করে কৈছে জেলাখনের সদর হাটহিংমারির খারুয়া বান্দ্রতা জনতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত জেলাখনের কেইবাখনো বিদ্যালয়ের হতাধিক শিক্ষার্থী হাতে হাতে প্লে কার্ড লই বিভিন্ন স্লোগানের মেট্রিক পরীক্ষা বাতিলের দাবি জানায়। কৈছে শিক্ষার্থীসকলের দাবি পকট গরমের মাজত 3 ঘন্টা মাস্ক পিন্দি করে পরীক্ষা দেওয়াটো সম্ভব নয়। তদুপরি সরকারে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলাত মেট্রিক পরীক্ষা বাতিল করার লগতে CBSE পরীক্ষা বাতিল করেছে। ক্ষেত্রত অসমত কিয় মেট্রিক পরীক্ষা বাতিল করা না হয় হে প্রশ্ন উত্থাপিত করে শাহিন মন্ডল নামের শিক্ষার্থীগুলো কয় যে সময়তে পরীক্ষা হলে আমি ভালক পরীক্ষা দিব পারিল হতন, কিন্তু এটা সময় অতিক্রম করার ফলত পড়াশোনা করার ক্ষেত্র এওলোক আগ্রহীন হয়ে পড়েছে। এনে পরিস্থিতির মাজত শিক্ষা বিভাগে পরীক্ষা পাতিলে ফলাফল বেয়া হওয়াটা স্বাভাবিক বলে দাবি করে শিক্ষার্থীসকলে। যিকোনো পরিস্থিতির বিনিময়ত মেট্রিক পরীক্ষা বাতিল করব লাগে বলে দাবি তুলি শিক্ষার্থীসকলে আজি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। ইফালে কামরূপ জেলার কমলপুর চারিআলিত কালি উচ্চতর মাধ্যমিক পরীক্ষার্থীসকলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। বাইহাটা চারিআলার অসম পরিবহন নিগমর ফিল্ডত বৃহত্তর অঞ্চলটোর পূর্ব কামরূপ মহাবিদ্যালয়, চাংহাড়ি শরাইঘাট মহাবিদ্যালয়, গেটওয়ে একাডেমি, ডেনিছ একাডেমি, এমেটিক একাডেমি, পাইনিয়ার একাডেমি, প্রজ্ঞা একাডেমির ছাত্রছাত্রীসকলের সমবেত হয়ে হাতে হাতে প্লে কার্ড লই প্রতিবাদ সাব্যস্ত করে পরিবেশ উত্তাল করে তোলে। CBSEর বিপরীতে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে ছাত্রছাত্রীর ভবিষ্যতক লই বৈষম্য করার অভিযোগ উত্থাপিত করে প্রতিবাদী ছাত্রছাত্রীসকলে। প্রতিবাদী ছাত্রছাত্রীসকলের মতে 3 ঘন্টা মাস্ক পিন্ধি পরীক্ষাত অবতীর্ণ হওয়াটো অসম্ভব। রাজ্য সরকারে কোভিড প্রটোকল মানি পরীক্ষাত অবতীর্ণ হবর বাবে প্রস্তুতি চলার নির্দেশনাক পুনসাটাই নাকচ করেছে ছাত্রছাত্রীসকলে। তো কোভিডের ভয়াবহ পরিস্থিতির উপর লক্ষ্য রেখে CBSEয়ে সকল পরীক্ষা ইতিমধ্যে পিছুয়াই দিছে আর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। তেনে পরিপ্রেক্ষিতে অসম সরকারের মাধ্যমিক শিক্ষা বোর্ড আর উচ্চতর মাধ্যমিকর শিক্ষা সংসদে এতিয়ালৈকে কোনো ধরনের সিদ্ধান্ত কিয় গ্রহণ করা নাই বলে প্রশ্ন তোলে ছাত্রছাত্রীসকলে। পূর্বে নির্ধারণ করা সময়সূচীতে পরীক্ষা অনুষ্ঠিত করব বলে জানিবলে পাই ছাত্রছাত্রীসকলে বিমরত পরি রাজপথলৈ উদায় আহিছে। প্রতিবাদকারী ছাত্রছাত্রীসকলের দাবি তেওঁলোকৰ CBSEৰ শিক্ষা সংসদৰ দৰে পরীক্ষামূহ পিছুৱাই দিয়ক নাইবা অনলাইন যোগে পরীক্ষা অনুষ্ঠিত করক বা বাতিল করক বলে দাবি জানাইছে। অসম মাধ্যমিক শিক্ষা সংসদে পরীক্ষা পিছুয়াই নিদিলে CBSEৰ ছাত্রছাত্রীসকলে পরীক্ষাত অবতীর্ণ হবার বাবে বেশি সময় লাভ করব আর অসম মাধ্যমিক শিক্ষা সংসদের ছাত্রছাত্রীও নম্বর লাভ করবলে সক্ষম হব বলে প্রতিবাদকারীসকলে মত প্রকাশ করে। অসম মাধ্যমিক শিক্ষা সংসদে পরীক্ষা পিছুয়াই নিদিলে আগলে ইয়াতকৈ তীব্র আন্দোলন করা হব বলে প্রতিবাদকারীলৈ হুঙ্কার দিয়ে। মুহূর্তত আমার মাজলে আহি পড়েছে আন এক বিগ ব্রেকিং নিউজ। নতুন SOP 3-4 দিনের পিছত কোভিড পরিস্থিতির পর্যালোচনা করে সিদ্ধান্ত লব লকডাউনের অসম সরকারে। রাজ্যখনের দ্বিতীয় পর্যায়ের কোভিডের সংক্রমণ রোধের বাবে অসম সরকারে মঙ্গলবারে নতুন SOP জারি করে। অহা 30 এপ্রিললৈকে এই SOP জারি করা হয়েছে যদিও অহা 3-4 দিনের পিছত পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে সরকারে পুনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করব বলে মুখ্য সচিব যীশু বড়ুয়াই জানিবলে দিছে। নিউলিনিজ কার্যালয়ের সভাকক্ষত আয়োজিত এখন সংবাদ মেলত মুখ্য সচিব বড়াই কয় যে গুয়াহাটি বা রাজ্যখনত লকডাউন দিবলগে এতিয়া এলার্মিং পরিস্থিতি উদ্ভব হওয়া নাই। অহা 3-4 দিনের পিছত কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হব। কয় যে অহা 3-4 দিনের ভিতর পরিস্থিতি উন্নত হলে SOP যোগে জারি করা বাধ্যতামূলকসমূহ কমাই অনা হব, যদি বাড়ি থাকে তেনহলে আরো ভয়ঙ্করভাবে জারি করা হব। মাস্ক পরিধান করাক লো একাংশ লোকে আরক্ষীর তর্কযুদ্ধত লিপ্ত হওয়ার লগতে আক্রমণ করবলে উদ্যোগ হওয়ার প্রসঙ্গই উকি আনে। তেও কয় যে এই ক্ষেত্রত এবার আরক্ষী অধিক কঠোর হব, কোনোবাই আরক্ষী তথা বলৎকারীর উপর আক্রমণ করবলে আহিলে লাঠি চালনা করবলে বাধ্য হব বলে সকিয়াই দিয়ে। কোভিড সংক্রমণের চেন রোধর স্বার্থতে আরক্ষী এই দিহত কঠোর হব। সংবাদ মেলখনত স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব সমীর কুমার সিংহই শেহতীয়া কোভিড পরিস্থিতি অন্তর্গত কয় যে কোভিড সংক্রমণ রোধের বাবে বিমান যোগে হওয়া প্রতিবাদকারী লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেইদরে রেলযাত্রা সকলের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা 23 মার্চের 29 মার্চলৈ রাজ্যখনত 43 লোকের দেহত কোভিড ধরা পড়ে। 30 মার্চের 5 এপ্রিললৈকে 61 লোকের দেহত কোভিড ধরা পড়ে আর 6 এপ্রিলের 12 এপ্রিললৈকে 308 লোক কোভিড আক্রান্ত হয়। 13 এপ্রিলের 19 এপ্রিললৈকে 704 লোকের দেহত কোভিড ধরা পড়ে। কালির দিনটোতে 1367 লোকের দেহত কোভিড ধরা পড়েছে। কালি রাজ্যখনত কোভিড আক্রান্ত হার হয়েছিল 2.09%। তো আরো জানিবলে দিয়া মতে বর্তমান রাজ্যখনত 505,000 কোভিড ভ্যাকসিন মজুত আছে। অর্থাৎ আমার মাজলে আহি পড়েছে আন এক বিগ ব্রেকিং নিউজ। কৈছে যে করোনার শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখে 22 এপ্রিলের পৰা উচ্চতম ন্যায়ালয়ের বন্ধ ঘোষণা। অনির্দিষ্টকাললৈ এই বন্ধ থাকিব, জরুরীকালীন গোচর হব খালি।
মাজুরে করোনার বিভীষিকা করোনা দ্বিতীয় ঢৌয়ে বিধ্বস্ত করেছে দে শেহতীয়াকৈ করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রাখি অহা 22 এপ্রিলের পর দেহর উচ্চতম ন্যায়ালয়ে বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জারি করা এক জাননী অনুসারে শুক্রবারের পর পরবর্তী জাননী নহলেকে উচ্চতম ন্যায়ালয়ত কেবল জরুরীকালীন গোচরহে শুনানি প্রদান করা হব। জানিব পৰা অনুসারে ন্যায়ালয়ের কেইবাগৰাকী লোক ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে। শুক্রবারের পর উচ্চতম ন্যায়ালয়ত নিয়মীয় আদালতের কাম কাজ আর রেজিস্টার আদালতের কাম কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হব বলে জানিবলৈ দিছে।